হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইয়াম্মি ইয়াম্মি হোমমেড পিৎজা। তো কি করে আমি বাড়িতে ওটিজিতে এই পিৎজাটা বানাবো সেইটাই, সেই রেসিপিটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তো চলো, কিভাবে আমি একদম ঘরের মানে জিনিস দিয়ে ভেজ পিৎজা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো পিৎজা বানাতে প্রথমে আমি ময়দা নেব। তো এখানে আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটা বানাবেন ততটা। তো আমি এই যে ময়দা নিয়ে নিলাম, এবার এর মধ্যে আমি একে একে যে জিনিসগুলো অ্যাড করব সেটা হচ্ছে, প্রথমেই আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু দিতেই হবে, যেহেতু আমি এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করব না, সেই জন্যে এখানে আমি চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি। আর আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ তেল, তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি আর কিছু এর মধ্যে অ্যাড করছি না। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব, এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে যেহেতু আমি ইস্ট, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই কিন্তু ইউজ করছি না, একদম ঘরের জিনিস দিয়ে আজকে কিন্তু ভেজ পিৎজা তৈরি হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এরকম করে আমি ময়ম দিয়ে নিয়েছি। এই দেখো, এরকম চাপলে কিন্তু এরকম একটা থিকনেস আসবে, তো এরকম একটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে খুবই সামান্য সামান্য করে জল অ্যাড করব, আর এটাকে মাখতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে মাখতে হবে। তো এটা আমি খুব ভালো করে মেখে নেব, আর একটু জল অ্যাড করতে হবে। এবারও খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। তো দেখো, এরকম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত, আবার খুব বেশি নরম করা যাবে না, এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। আর বাজার থেকে একটা পিৎজা কিনতে গেলে কিন্তু অনেকটা কস্টলি হয়ে যায়, তো সেই জন্যে আমরা যদি বাড়িতে এইভাবে একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করি, খেতে কিন্তু সেই একদম দোকানের মতোই টেস্টি হয়। তো দেখো, এরকম একটা ডো আমি বানিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি, এক ঘন্টা পর আবার ফিরে আসছি। দেখো, ওটিজিটাকে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। এটা ফ্রি হিট হতে হতে, তো দেখো, এক ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখো কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আরেকটু আমি ভালো করে মথে নিয়ে এবার কিন্তু আমি পিৎজাটা পুরো বানাবো। তো দেখো, এরকম একটা সফট ডো কিন্তু হয়ে গেছে। এবার দেখো, এটাকে আমি হাতের সাহায্যে কিন্তু মানে কোনো বেলনি ইউজ করব না, হাতের সাহায্যে পেস্ট করে করে একটু বড় বানিয়ে নেব। এটা খুব ভালো করে হাতের সাহায্যে পেস্ট করে করে এটাকে আমি পুরো পিৎজার বেসটা তৈরি করে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না, একদম চারিদিক সমান করে এটাকে আমি ডোর মানে পুরো বেস আকারে গড়ে নিচ্ছি। দেখো, চারিটা দিক কিন্তু পুরো সমান হয়ে গেছে, কোনো রকম উঁচু নিচু কিছু নেই। এবার এটা আমি একটা ফগের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব। আবারও এটাকে আমি এই রকম সাইড দিয়ে একটু পেস্ট করে দিচ্ছি, যাতে মানে সাইডে পুরো জিনিসগুলো গড়িয়ে না যায়।
দেখো পুরো সাইডে কিন্তু আমি এইভাবে পেস্ট করে দিলাম। এবার আমি এর মধ্যে পিৎজা সস খুব ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো করে এটাকে পিৎজা সসটা মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু পুরো আমি আমার মতন করে বানিয়েছি, তোমরা তোমাদের মতন করে বানিয়ে নেবে। তো এটা পিৎজা সসটা একটু বেশি বেশি করে দিয়ে মাখিয়ে নিলাম, দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবে কাটিং করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপর আমি দিয়ে দেব এখানে গ্রিন ক্যাপসিকাম। আমি গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার নিতে পারো, কোনো অসুবিধা নেই। যে যে কালার ইচ্ছে হবে সে সে কালার ইউজ করতে পারো। তো এই দেখো ক্যাপসিকামটা একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব, এবার যে জিনিসটা মেন সেটা হচ্ছে চিজ। আমি কিন্তু এখানে মরজিলা চিজটা ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো চিজ দিতে পারো। চিজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু টেস্টি টেস্টি হবে না। তো এবার আমি চিজ দিয়ে দিচ্ছি, খুব ভালো করে আমি এটাকে চিজ দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি একটু চিলি ফ্লেক্স আর একটু রক সল্ট আমি উপর দিক দিয়ে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি মাইক্রোওভেনে, সরি ওটিজিতে নিয়ে যাব। এবার আমি এটাকে ওটিজিতে ঢুকিয়ে দিচ্ছি, একদম উপরের র‍্যাকে দিতে হবে। এবার এটা আমি 15 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। এটা আমি দিয়ে দিয়েছি, তো এটা বেক হতে থাকুক, আবার আমি 20 মিনিট পর ফিরে আসছি। দেখো কি সুন্দর বেক হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। তো পুরো রেডি হয়ে গেছে, এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর। তো এই দেখো কি সুন্দর বেক হয়েছে। তো পুরো একদম কেনা পিৎজার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এবার এটাকে আমরা একদম ভোজনের জন্যে রেডি করছি। তো আমি একটা নাইফের সাহায্যেই কাটছি, দেখো পুরো পারফেক্ট হয়েছে, কিন্তু খুব সফট হয়েছে, কোনো রকম ইস্ট ছাড়াই। কি সুন্দর পিৎজা পুরো রেডি করে ফেললাম। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, সামনে অনেক সুন্দর সুন্দর অকেশন আসছে। তো চলো, আজকে এই পিৎজা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানাবে, আর একটা লাইক করতে ভুলবে না। নতুন যারা ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।